আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমরা সবাই মিলে এখানে প্রস্তুতি নিতেছি। আজকে আমার ছোট ভাইয়ের জন্ম। চুপ, সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত, তো সবাই মিলে যে যতটুকু পারতেছে কাজ করতেছে। এখানে এতো বিরিয়ানি ফ্রাই হয়ে গেছে, প্রথমে এক ফাতিল হওয়ার পরে এটা দ্বিতীয় ফাতিল হইতেছে, তো এখন প্রায় 9টা বেজে গেছে রাত। আমি আন্তরিকভাবে দুঃখিত ভয়েসটা ডিলেট না করার জন্য। আমি প্রতিদিনই এরকম জ্বালা যন্ত্রণায় ভুগি, তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম প্রতিদিন আমার সাথে কি হয় সেটা, তো হয়তোবা আপনাদের সাথেও এমনটা হয়। তো আমি জ্বালা যন্ত্রণায় এখন রুম চেঞ্জ করে চলে আসছি একদম লুকিয়ে। সকাল থেকে কাজের ব্যস্ততার কারণে ভয়েস দেওয়া হয় নাই, তো এখন ভাবি হেমনির জন্য পারতেছিলাম না। এখন হচ্ছে বিকালবেলা, আজকে হচ্ছে 3 তারিখ, কালকে 2 তারিখে আমার ছোট ভাইয়ের জন্মদিন ছিল, তো আজকে হচ্ছে 3 তারিখে আমি ভিডিওটা দিতেছি। আজকে যতই রাত গভীর হোক না কেন, আমি শপথ নিয়েছি আজকে ভিডিওটা আমি দিবই দিবই। তো আমি আজকে রান্নাবান্না করছিলাম দুপুরবেলা, সকালে তো অনেক কিছুই থাকে রান্নাবান্নার জন্য গোছানো, তো আমি আর সারাদিন সময় পাই নাই। এখন কেকটা কেটে নিতেছে, তো কেক কাটা শেষ হলে পরে বিরিয়ানি খাওয়া হবে। তো আমি আম্মু আপু দুলা ভাই সবাই মিলে কেক কাটতেছি, আর দাদু আছে এক পাশে ক্যামেরার মধ্যে নাই। আমার সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। যারা নতুন তাদেরকে বলতেছি আমার ভিডিওটা এতটুকু আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, সবসময় যদি আমার ভিডিওগুলো দেখতে চান, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমি তো সামনে ছিলাম, তো ওই কারণে আর ক্যামেরাটা ধরা হয় নাই, আমি এক পাশ দিয়ে রেখে দিয়েছিলাম, তো কোনোভাবে আমি সুযোগ পাচ্ছিলাম না যে সুন্দর করে ভিডিওটা হবে, ক্লিয়ারভাবে রাখতে পারতেছিলাম না মোবাইলটা। তো যতটুকু পারছি ভিডিও করার চেষ্টা করছি, তারপরেও সুন্দর হয় নাই আমি জানি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সবার খাওয়া শেষ হলে তারপর ওর বন্ধুরা আসবে। আমি আসলে মোবাইলের ক্যামেরার পিছনে দিকটা দিয়ে রাখছিলাম, তাই জন্য আমি দেখতে পারতেছিলাম না ভিডিওটা ঠিক মতো হচ্ছে কি না, তো বোকা না হলে আর এমনটা হয় নাকি। আমি যদি সামনে ক্যামেরাটাই দিতাম, তাহলে আমি সুন্দর করে দেখতে পারতাম সামনে থেকে ক্যামেরাটা, ভিডিও সুন্দর করে হইতেছিল কিনা। তো আমি বারবার শুধু ক্যামেরাটা ঠিক করতেছি আর আসতেছি যাইতেছি, শুধু বুঝতে পারতেছি না ঠিকভাবে হচ্ছে কি না। তো আমরা সবাই খাওয়ানোর পরে আসছে ওর বন্ধুরা। কেক খাওয়ার পর্ব শেষ, এখন সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিতেছে, তো ওরা খাওয়া শেষ হলে আমরা পরে খাবো। প্রথমে কেকটা আমরা আগে খাইছি, এই এখন ওদেরকে আমরা বিরিয়ানিটাই আগে দিলাম।
আপনাদের থেকে এখন আমি বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।